আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। আজকে আমি তোমাদের দশম শ্রেণীর বিজ্ঞান বইয়ের অধ্যায় পাঁচের দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়েছি এবং এই পর্বের মাধ্যমে এই অধ্যায়টি আমি শেষ করব। আশা করি তোমরা আমার সাথে থাকবে। দেখো, আজকে আমাদের এই অধ্যায়ের যে আলোচ্য বিষয়, খুবই গুরুত্বপূর্ণ কিছু ইম্পর্টেন্ট বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এই আজকে যে অংশটুকু আলোচনা করব, এটা তোমাদের জন্য অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট এবং এই অধ্যায় থেকে এই অংশটার উপরে বারবারই প্রশ্ন থাকে, ঠিক আছে? সো আজকে আমি যে অংশটুকু আলোচনা করব তোমাদের সামনে, এই অংশটুকু তোমরা ভালোভাবে বই থেকে পড়ে নেবে, ঠিক আছে? হ্যাঁ, তাইলে দেখো আজকে আমাদের যে আলোচ্য বিষয়গুলো সেইটা সম্পর্কে আমরা একটু ধারণা নিয়ে নিই। প্রথমত হচ্ছে আমরা লেন্স সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ লেন্স কাকে বলে সেটা নিয়ে। তারপরে লেন্স কত প্রকার সেটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? উত্তল লেন্স এবং অবতল লেন্স। তারপর আমরা আলোচনা করব ফোকাস দূরত্ব, এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, এটা আমাদের একটু জানা দরকার। তারপর আমরা আলোচনা করব লেন্সের ক্ষমতা, তারপর স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব, তারপর চোখের ত্রুটি এবং চোখের যত্ন নিয়ে আমরা আজকে আলোচনা করব। তাহলে চলো বন্ধুরা আমরা আমাদের বোর্ডের দিকে যাই। প্রথমে আমি লেন্স সম্পর্কে একটু তোমাদের ধারণা দিয়ে দিই যে আসলে লেন্সটা কাকে বলে। লেন্স হচ্ছে যে দুইটি গোলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ কোনো স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে লেন্স বলা হয়। অর্থাৎ দুটি গোলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ কোনো স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে লেন্স বলা হয়। তাহলে লেন্স কাকে বলে? যে দুটি গোলীয় পৃষ্ঠ দ্বারা কোনো স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে লেন্স বলা হয়ে থাকে। লেন্স সাধারণত দুই প্রকার, একটি হচ্ছে উত্তল লেন্স এবং আরেকটি হচ্ছে অবতল লেন্স। দেখো, এখানে আমি এক নম্বর এবং দুই নম্বর দুইটা চিত্র এঁকেছি, ঠিক আছে? এখানে দুটা চিত্র আছে, আমরা এই কোনটা কোন, কোনটাকে উত্তল লেন্স বলে এবং কোনটাকে অবতল লেন্স বলে সেটা আমরা একটু জানার চেষ্টা করব। তাহলে আমরা জেনে নিলাম লেন্স হচ্ছে কয় প্রকার, দুই প্রকার, একটি হচ্ছে উত্তল লেন্স এবং আরেকটি হচ্ছে অবতল লেন্স। প্রথমে আমরা জেনে নিই উত্তল লেন্সটা কাকে বলে। উত্তল লেন্স হচ্ছে যে লেন্স আলোকরশ্মি গুচ্ছকে অভিসারী করে কোনো একটি বিন্দুতে মিলিত করে। তার মানে উত্তল লেন্সটা হলো যে আলোকরশ্মিকে, আলোক যে রশ্মিগুচ্ছ আছে এই রশ্মিগুচ্ছকে অভিসারী করে কোনো একটি বিন্দুতে মিলিত করবে, কোনো একটা বিন্দুতে মিলিত করবে। তার মানে উত্তল লেন্সটা হলো যে লেন্স আলোকরশ্মিগুচ্ছকে অভিসারী করে কোনো একটি বিন্দুতে মিলিত করে, তাকে উত্তল লেন্স বলা হয়ে থাকে। আচ্ছা, উত্তল লেন্সের একটি বৈশিষ্ট্য দেখো যে উত্তল লেন্সের প্রান্তভাগটা সরু থাকে কিন্তু মাঝের অংশটা একটু মোটা থাকে। তাহলে এখানে দেখো যে এই মাঝের অংশটা একটু মোটা আছে কিন্তু আস্তে 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 তার প্রান্ত দুইটা ভাগ সরুর দিকে, সরু আকৃতি ধারণ করেছে। এই জন্য এই লেন্সটাকে আমরা উত্তল লেন্স বলে থাকি। এটাই হচ্ছে উত্তল লেন্স, এটাই হলো উত্তল লেন্স। তাহলে উত্তল লেন্সের বৈশিষ্ট্য কী? যে উত্তল লেন্সের মাঝের অংশটা মোটা হবে কিন্তু তার দুই প্রান্তটা সরু আকৃতির হবে, ঠিক আছে? এখন আমরা জেনে নিব অবতল লেন্স কাকে বলে। তো অবতল লেন্স হচ্ছে ঠিক উত্তল লেন্সের বিপরীত, অর্থাৎ যে লেন্স সাধারণত একগুচ্ছ আলোকরশ্মিকে অপসারী করে এবং যার মধ্যভাগটা সরু এবং প্রান্তভাগটা মোটা, তাই হলো অবতল লেন্স। তার মানে হলো অবতল লেন্স কাকে বলে? যে লেন্স সাধারণ একগুচ্ছ আলোকরশ্মিকে অপসারী করে, উত্তল লেন্স অভিসারী করে আর অবতল লেন্স অপসারী করে, এবং যার মধ্যভাগটা সরু হবে এবং প্রান্তভাগ দুইটা মোটা হবে। তাহলে এখানে দেখো পাশে দেখো যে এই যে মাঝের অংশটা মধ্যভাগ, এই মধ্যভাগটা দেখো একটু ভিতরের দিকে ঢুকে গেছে, তার মানে একটু সরু হয়ে আসছে, কিন্তু তার যে দুইটা প্রান্তভাগ কিন্তু একটু প্রান্তভাগ দুইটা কিন্তু একটু মোটা, ঠিক আছে? তাইলে দেখো অবতল লেন্স এবং উত্তল লেন্সের মধ্যে কী পার্থক্যটা? উত্তল লেন্স হচ্ছে যে মাঝের অংশটা মোটা হবে, দুই প্রান্ত সরু হবে, আর অবতল লেন্সের নিয়মটা হলো যে মাঝের অংশটা সরু হবে কিন্তু তার দুই প্রান্তটা মোটা হবে। এই দুইটাই হলো উত্তল এবং অবতল লেন্সের মধ্যে পার্থক্য। তাহলে আমরা জেনে নিলাম যে লেন্স সাধারণত দুই প্রকার, একটি হচ্ছে উত্তল লেন্স এবং আরেকটি হচ্ছে অবতল লেন্স। উত্তল লেন্সটা কি? উত্তল লেন্স হচ্ছে যে লেন্স আলোকরশ্মিগুচ্ছকে অভিসারী করে কোনো একটা বিন্দুতে মিলিত করে, সেটাই হলো উত্তল লেন্স। উত্তল লেন্সের বৈশিষ্ট্য হচ্ছে মধ্যভাগটা মোটা থাকবে এবং দুইটা প্রান্ত সরু থাকবে। আর অবতল লেন্স হচ্ছে যে লেন্স সাধারণ একগুচ্ছ আলোকরশ্মিকে অপসারী করে এবং যার মধ্যভাগটা মোটা সরু থাকবে এবং দুইটা প্রান্ত মোটা থাকবে। এই হলো উত্তল লেন্স এবং অবতল লেন্সের সঙ্গে এবং তাদের মধ্যে পার্থক্য। এখন আমরা একটু জানার চেষ্টা করব ফোকাস দূরত্বটা কি। ফোকাস দূরত্ব হচ্ছে যে লেন্সের আলোক বিন্দু থেকে প্রধান ফোকাস পর্যন্ত যে দূরত্বটা সেটাকেই লেন্সের ফোকাস দূরত্ব বলা হয়, লেন্সের ফোকাস দূরত্ব বলা হয়ে থাকে। ধরো
এইটা যদি একটা দর্পণ হয় তাহলে এখানে এটা যদি তার কেন্দ্র হয় এখান থেকে যদি আমরা এই পর্যন্ত এই এফ পর্যন্ত একটা দূরত্ব দিই ফোকাস দেই প্রথম ফোকাস দেই তাহলে এই কেন্দ্র থেকে এই এফ পর্যন্ত যে দূরত্বটা আছে এটাকেই ফোকাস দূরত্ব বলা হয়ে থাকে ঠিক আছে তাহলে আমরা জেনে নিলাম যে আমাদের ফোকাস দূরত্বটা কি ঠিক আছে তাহলে ফোকাস দূরত্ব হচ্ছে লেন্সের আলোকবিন্দু থেকে প্রধান ফোকাস পর্যন্ত যে দূরত্ব তাকেই ফোকাস দূরত্ব বলা হয়ে থাকে এখন আমরা আসব লেন্সের যে ক্ষমতা আছে সেই ক্ষমতা সম্পর্কে ক্ষমতাটা হচ্ছে কি যে লেন্সের কিন্তু একটা একটা ক্ষমতা আছে যে একগুচ্ছ সমান্তরাল আলোকরশ্মিকে কোনো লেন্সের অভিসারী বা অপসারী গুচ্ছে পরিণত করার প্রবণতাই হলো লেন্সের ক্ষমতা অর্থাৎ একগুচ্ছ আলোকরশ্মিকে কী করবে কোনো একটা লেন্সের অভিসারী অথবা অপসারিত করার একটা ক্ষমতা থাকে এই ক্ষমতাটাকে লেন্সের ক্ষমতা বলা হয়ে থাকে আর লেন্সের ক্ষমতার আমরা একক ব্যবহার করে থাকি আমরা আমাদের যদি এসআই একক ব্যবহার করি লেন্সের তাহলে সেটা হচ্ছে রেডিয়ান বাই মিটার লেন্সের এসআই একক লেন্সের যে ক্ষমতার একক তো এককটা কি যদি আমরা এসআই এককে বিবেচনায় আনি এসআই একক তাহলে রেডিয়ান বাই মিটার আর যদি আমরা যে প্রচলিত যে এককটা ব্যবহার করে থাকি এটাকে ডায়োপ্টার বলা হয় দুই নাম্বার হচ্ছে প্রচলিত একক সেটা হচ্ছে ডায়োপ্টার ঠিক আছে তাহলে এসআই এককে কি রেডিয়ান বাই মিটার আর প্রচলিত এককটা কি ডায়োপ্টার তাহলে লেন্সের ক্ষমতা কাকে বলে একগুচ্ছ সমান্তরাল আলোকরশ্মিকে কোনো লেন্সের অভিসারী বা অপসারী গুচ্ছে পরিণত করার প্রবণতাটাই হলো লেন্সের ক্ষমতা আর লেন্সের প্রচলিত একক হচ্ছে ডায়োপ্টার কিন্তু এসআই এককটা হচ্ছে রেডিয়ান বাই মিটার ঠিক আছে তাহলে আমরা জেনে নিলাম লেন্সের ক্ষমতাটা কাকে বলে এখন আমরা আসব যে চোখ আসলে আমাদের কতটুক পর্যন্ত আমরা দেখতে পাই আমাদের একটা নির্দিষ্ট সীমারেখা আছে যে সীমারেখা পর্যন্ত আমরা সুস্পষ্টভাবে দেখতে পাই তো সেটা হচ্ছে স্পষ্ট দৃষ্টির একটা ন্যূনতম দূরত্ব আমরা এখন দেখব যে এই স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্বটা আসলে কত হলে চোখ সুস্পষ্টভাবে দেখতে পাই চোখের সাপেক্ষে সবচেয়ে নিকটের যে বিন্দু পর্যন্ত লক্ষ্যবস্তুকে বিনা শ্রান্তিতে চোখ স্পষ্ট দেখতে পায় তাকেই স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব বলা হয়ে থাকে তার মানেটা কি যে চোখের সাপেক্ষে সবচেয়ে নিকটের যে বিন্দু পর্যন্ত কি লক্ষ্যবস্তুকে বিনা শ্রান্তিতে চোখ স্পষ্ট দেখতে পায় তাকেই চোখের স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব বলা হয়ে থাকে তাহলে আমি আবার বলি যে চোখের সাপেক্ষে সবচেয়ে নিকটের যে বিন্দু পর্যন্ত লক্ষ্যবস্তুকে বিনা শ্রান্তিতে চোখ দেখতে পায় তাকেই স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব বলা হয়ে থাকে তাহলে এটা কতটুক পর্যন্ত হতে পারে এটা শিশুদের জন্য এবং বয়স্ক মানুষের জন্য দুইটা ভাগে বিভক্ত করা আছে শিশুদের জন্য সেটা 5 সেন্টিমিটার পর্যন্ত আমরা যদি একটু এখানে লিখে নিই এক নম্বর হলো শিশুদের জন্য 5 সেন্টিমিটার আর প্রাপ্তবয়স্ক মানুষ যারা বয়স্কদের জন্য সেটা হলো 25 সেন্টিমিটার তার মানে দেখো এই যে স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব যেটা সেটা শিশুদের জন্য 5 সেন্টিমিটার এবং প্রাপ্তবয়স্কদের জন্য 25 সেন্টিমিটার অর্থাৎ চোখ থেকে ঠিক 5 সেন্টিমিটার দূরত্ব পর্যন্ত শিশুরা একটা যে কোনো বস্তুকে স্পষ্ট পরিমাণে দেখতে পাবে আর প্রাপ্তবয়স্করা সেটা 25 সেন্টিমিটার পর্যন্ত দূরত্ব পর্যন্ত যে কোনো বস্তুকে স্পষ্টভাবে দেখতে পাবে যদি 25 সেন্টিমিটার থেকে অনেক দূরে চলে যায় তাহলে তার দেখতে সমস্যা হবে আবার 25 সেন্টিমিটার থেকে যদি আরও কাছের দিকে চলে আসে তাহলে কিন্তু তার দেখতে সমস্যা হবে যেমন আমরা অনেক সময় চোখের সামনে যদি একটা হাত রাখি হাতটাকে দেখবে যে চোখের সামনে রাখলাম রাখার পরে একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত হাতটা খুব ভালো স্পষ্টভাবে দেখা যায় কিন্তু যত দূরে নিতে যাব আস্তে আস্তে
দেখার দূরত্বটা কমতে থাকবে। আবার যত নিকটে নিয়ে আসবো, যত তুমি নিকটে নিয়ে আসবে তখন দেখবা যে হাতটা কি স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না, ভালোভাবে বোঝা যাচ্ছে না, হয়তো মনে হচ্ছে বড় বড় বা অনেকগুলো দাগ এরকম বোঝা যায়। তার মানে কি যে নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত আমরা সুস্পষ্টভাবে দেখতে পাবো সেটাকেই স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব বলবে। এটা শিশুদের জন্য 5 সেন্টিমিটার এবং প্রাপ্তবয়স্ক মানুষদের জন্য সেটা 25 সেন্টিমিটার, ঠিক আছে। এখন আমরা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় নিয়ে আলোচনায় আসবো, সেটা হচ্ছে চোখের ত্রুটি। আমরা দেখব যে চোখের যে ত্রুটি, চোখ আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। দেখো চোখ আমাদের দেখতে সাহায্য করে, আমরা চোখ যদি আমাদের না থাকতো তাহলে আমরা এই যে পৃথিবী এত সুন্দর এটা আমরা দেখতে পেতাম না, ঠিক আছে। হ্যাঁ, তো চোখ আমাদের কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে থাকে দেখার ক্ষেত্রে। সো আমরা এই চোখের কিন্তু মাঝে মাঝে কিছু সমস্যায় পড়ে থাকি, ঠিক আছে। আমরা সেই সমস্যাগুলো সম্পর্কে জানার চেষ্টা করব যে আসলে চোখ কি ধরনের সমস্যা চোখের সৃষ্টি হয়। চোখের সাধারণত দুটি সমস্যা সৃষ্টি হয়ে থাকে প্রধানত, একটি হচ্ছে রসদৃষ্টি এবং আরেকটি হচ্ছে দীর্ঘদৃষ্টি। রসদৃষ্টি মানে হলো দূরের বস্তুটা দেখা যাবে না কিন্তু কাছের বস্তুটা দেখা যায়, আর দূরদৃষ্টি বা দীর্ঘদৃষ্টি যেটা সেটা হলো দূরের জিনিস দেখা যাবে কিন্তু কাছের জিনিসটা দেখা যাবে না, মূল বিষয়টা হলো সেটা। তাহলে আমরা আসি যে চোখের আরেকটা হচ্ছে নকুলাবন্ধতা, যেটা হলো বার্ধক্যজনিত কারণে হয়ে থাকে। সেটা হলো যে মানুষের বয়স বৃদ্ধির সাথে সাথে যখন মানুষের বয়স বৃদ্ধি পেতে থাকে তখন তার চোখের লেন্সের ক্ষমতাটা আস্তে আস্তে কমে যেতে থাকে, তখন একটা পর্যায়ে কিন্তু মানুষের সমস্যা হয়। তো সেটা হলো বার্ধক্যজনিত কারণ। এছাড়া প্রধানত হলো দুটি, একটি হলো রসদৃষ্টি আরেকটি হলো দীর্ঘদৃষ্টি। তাহলে রসদৃষ্টিটা কি সেটা আমরা জানার চেষ্টা করব। সেটা হলো চোখ যখন কাছের বস্তুকে দেখতে পায় কিন্তু দূরের বস্তুকে দেখতে পায় না তখন সেটা রসদৃষ্টি হয়। কি হয়? রসদৃষ্টি হয়। আমরা এখানে দুইটা ফিগার রেখেছি, দেখো 3 নম্বর এবং 4 নম্বর। এখানে আমরা রসদৃষ্টি এবং দীর্ঘদৃষ্টিটাকে একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। তাহলে চোখের ত্রুটি কয়টি? সাধারণত দুই ধরনের, একটা হলো রসদৃষ্টি এবং আরেকটা হলো দীর্ঘদৃষ্টি। রসদৃষ্টিটা কি? যখন চোখ কাছের বস্তু দেখতে পায় কিন্তু দূরের কোনো বস্তুকে দেখতে পায় না তখন চোখের এই ত্রুটিকে রসদৃষ্টি বা ক্ষীণদৃষ্টি বলা হয়ে থাকে। এটা কেন হয়? সেটা হলো চোখের লেন্সের যে অভিসারী শক্তিটা যদি বৃদ্ধি পেয়ে যায় অথবা ফোকাস দূরত্বটা যদি কমে যায়, আর আরেকটা কারণ হলো কোনো কারণে অক্ষিগুলোকের ব্যাসার্ধটা যদি বৃদ্ধি পেয়ে যায়। তাহলে দুইটা কারণে চোখের এই রসদৃষ্টি হতে পারে। 1 নম্বর কারণ হলো অভিসারী শক্তি যদি বৃদ্ধি পায় অথবা ফোকাস দূরত্ব যদি কমে যায়, আরেকটা হলো অক্ষিগুলোকের ব্যাসার্ধ যদি বৃদ্ধি পেয়ে যায়। এখানে কিভাবে কাজটা হয় সেটা হলো যে দূর থেকে যখন কোনো বস্তু দূরের কোনো বস্তু থেকে যখন আলোকরশ্মিটা চোখের লেন্সের মধ্য দিয়ে প্রতিসরিত হয়, প্রতিসরণের পর এটা রেটিনার উপরে প্রতিবিম্ব তৈরি না করে একটু সামনে প্রতিবিম্ব তৈরি করে থাকে, ফলে চোখ তখন বস্তুটিকে দেখতে পায় না। দেখো এই যে দুইটা আলোকরশ্মি আমরা দেখাইলাম, এই হলো একটা আলোকরশ্মি এবং এ হলো একটা আলোকরশ্মি, এবং এই দুইটা আলোকরশ্মি দেখো এটা হলো আমাদের প্রধান ফোকাস আর এটাকে আমাদের রেটিনা বলা হয়। এটা হলো আমাদের রেটিনা, এই যে গোল আকৃতির যে বৃত্তাকার পটটা দেখিয়েছি এটাকে কি বলা হয়? রেটিনা বলা হয়। এটা হলো রেটিনা বলা হয়, ঠিক আছে। হ্যাঁ, তো এখানে দেখো এফ একটা ফোকাস বিন্দু আমরা ব্যবহার করেছি, তো এখানে এই হলো রেটিনা। তো যখন আলোকরশ্মিগুলো যায় তখন এখানে প্রতিসরিত হওয়ার পরে লেন্সের মধ্যে যে লেন্স আছে এই হলো লেন্স, এই লেন্সের মধ্যে এইটা হলো আমাদের এই যে বৃত্তাকার এটাকে রেটিনা বলা হয়, এইটা হলো ফোকাস বিন্দু এবং এইটা হলো কি বলে লেন্স। তো চোখে আলোকরশ্মিগুলো যখন লেন্সের মধ্যে হয় তখন সেটা এই জায়গায় প্রতি আমাদের এই রেটিনার উপরে, অর্থাৎ এই রেটিনার উপরে প্রতিবিম্বটা না করে তা থেকে একটু সামনের দিকে প্রতিবিম্বটা তৈরি করে, জাস্ট এই জায়গাটার মধ্যে, অর্থাৎ রেটিনার উপরে করার কথা ছিল কিন্তু এখানে না করে একটু সামনের দিকে করে, যার ফলশ্রুতিতে তখন আমরা কী করি, ফলে আমরা দূরের বস্তুটা ঠিকমতো দেখতে পাই না, ঠিক আছে। তো এখান থেকে পরবর্তীতে এটা কী হয়, যখন আমাদের এই প্রতিকারটা কী হয়, প্রতিকারটা হলো যে আমাদের এই দৃষ্টি দূর করার জন্য অবতল লেন্স ব্যবহার করতে হয়। কি ব্যবহার করতে হয়? আমাদের এই দৃষ্টিটাকে দূর করার জন্য এই যে কাছের বস্তু দেখতে পাচ্ছি কিন্তু দূরটা দেখতে পাচ্ছি না তখন এটাকে দূর করার জন্য কিন্তু তখন আমাদের অবতল লেন্স ব্যবহার করতে হয়। আর আমরা যখন অবতল লেন্স ব্যবহার করি তখন সেই আলোকরশ্মিগুচ্ছ অর্থাৎ ওই সামনে থেকে না পড়ে পুরা রেটিনার উপরে এসে আপতিত হয়ে যায়, রেটিনার উপরে প্রতিবিম্বটা তৈরি করে, রেটিনার উপরে প্রতিবিম্বটা তৈরি করে, যার ফলশ্রুতিতে তখন আমরা দূরের বস্তুটাকে দেখতে পাই। ঠিক
ঠিক আছে, এভাবে আমরা আমাদের রসদৃষ্টিটা প্রতিকার করতে পারি। আরেকটি হচ্ছে দীর্ঘদৃষ্টি, যেটা দূরের বস্তু দেখতে পাবো কিন্তু কাছের বস্তুকে দেখতে পাবো না। তো এটাও কিন্তু সেম, এটারও কারণ আছে। কারণ হলো লেন্সের যে অভিসারী শক্তি, অভিসারী শক্তিটা যদি কমে যায় এবং ফোকাস দূরত্বটা যদি বেড়ে যায়, আরেকটা হলো অক্ষিগুলোকে ব্যাসার্ধ যদি কমে যায় তাহলে এই ত্রুটিটা দেখা যায়। তার মানে অভিসারী শক্তি কমে যাবে, ফোকাস দূরত্ব বেড়ে যাবে, আর অক্ষিগুলোকে ব্যাসার্ধ কমে যাবে, তাহলেই আমরা দীর্ঘদৃষ্টির সম্মুখীন হয়ে থাকি। এখানেও সেম, যে রেটিনার মধ্যে প্রতিফলিত না হয়ে এটা রেটিনা থেকে অনেক পিছনের দিকে গিয়ে প্রতিফলিত হয়ে যায়। আর এই দৃষ্টিটাকে দূর করার জন্য, এই সমস্যাটাকে প্রতিকার করার জন্য তখন আমরা উত্তল লেন্স ব্যবহার করি। উত্তল লেন্স দিয়ে এই সমস্যাটাকে আমরা দূর করার চেষ্টা করি। তখন উত্তল লেন্স ব্যবহার করলে কাছাকাছি আসার পরে তখন ওই পিছনের দিকে না পড়ে তখন রেটিনার উপরে প্রতিসরিত হয়, এফের মধ্যে প্রতিসরিত হয়, তখন আমরা প্রতিবিম্বটা রেটিনার উপরে এসে পড়ে, তখন আমরা ওই কাছের বস্তুটাকে দেখতে পাই। তাহলে আমরা দেখে নিলাম যে চোখের দুইটি ত্রুটি, একটি হলো রসদৃষ্টি এবং আরেকটি হচ্ছে দীর্ঘদৃষ্টি। ঠিক আছে, রসদৃষ্টি দূর করতে হলে আমাদেরকে অবতল লেন্স ব্যবহার করতে হবে এবং দীর্ঘদৃষ্টি দূর করতে হলে আমাদের উত্তল লেন্স ব্যবহার করতে হবে। সর্বশেষ আমাদের যে আলোচ্য বিষয় সেটি হলো চোখের যত্ন। চোখ অবশ্যই আমাদের ভালো রাখতে হবে। যদি চোখের কোনো ত্রুটি বিচ্যুতি হয় তাহলে আমাদের অনেক সমস্যা হয়, আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হই। আমাদেরকে বিভিন্ন ধরনের সুষম খাদ্য গ্রহণ করতে হবে, যে সমস্ত খাদ্যগুলোতে যেমন ভিটামিন ই, ভিটামিন সি, এই খাবারগুলো, বিভিন্ন ধরনের শাকসবজি আমাদের খেতে হবে, তাহলে আমাদের চোখটা ভালো থাকবে। ঠিক আছে, এছাড়া আমরা দীর্ঘক্ষণ ধরে যদি টেলিভিশন বা কম্পিউটারের মধ্যে কাজ করি তাহলে আমাদের চোখের সমস্যা হতে পারে। আমরা চেষ্টা করব অল্প সময় কম্পিউটার বা টেলিভিশনের দিকে থাকার জন্য। ঠিক আছে, আরেকটা বিষয় হচ্ছে যে চোখে অনেক সময় আমরা কী করি যে পর্যাপ্ত আলোর মধ্যে কাজ করি না। দেখা গেছে যে আলো কম এরকম পরিবেশে কাজ করার চেষ্টা করি বেশি। তো যদি আমরা অল্প আপসা আপসা আলোর মধ্যে কাজ করি তাহলে আমাদের চোখের লেন্সের অনেক সমস্যা হয়, প্রবলেম হয়। ঠিক আছে, হ্যাঁ, অনেক পাওয়ার দিয়ে, অনেক দিয়ে ভালো করে দেখতে হয়, এতেও কিন্তু চোখের সমস্যা হতে পারে। আমরা এই সমস্ত জিনিসগুলো থেকে বিরত থাকার চেষ্টা করব এবং যে সমস্ত খাবারগুলো, শাকসবজিগুলো খেলে আমাদের চোখ ভালো থাকবে, ঠিক আছে, আমরা সেই খাবারগুলোই প্রতিনিয়ত গ্রহণ করার চেষ্টা করব। তাহলে আমরা আমাদের চোখের যত্নটা পর্যাপ্ত পরিমাণ নিতে পারবো এবং দীর্ঘদিন ধরে আমাদের চোখ ভালো থাকবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এতক্ষণ পর্যন্ত আমি তোমাদের সামনে যতটুকু আলোচনা করেছি আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরেও যদি তোমাদের কোনো সমস্যা থাকে, প্রবলেম থাকে, তাহলে এই ভিডিও ক্লাসটা দেখার পাশাপাশি তোমরা মূল বইটা নিয়ে বসবে। ঠিক আছে, তাহলে তোমরা অনেক কিছু তোমাদের যে সমস্যাগুলো থাকবে সেগুলো দূর হয়ে যাবে। তার আগ পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।